ঘরে আসলাম প্রথম, তারপরে কি রে ঘরে উঠানো হয়েছে কি, তারপর আমি বাইরে এদিকে দিয়ে রম রমে কয়েকজন আমরা বাড়ি ঢুকছে এদিক দিয়েও হয়েছে, আমি কি কীছে বাবা কীছে আয়া দিয়ে রম রমে বদ্দার ঘরে ঢুকে যাবো সঞ্জীবন তারা ঘরে, তখন ঢুকে এন কইতেছে আমরা বাড়ি পার্টিগত ব্যাপার মিটিং মিছিল কে কে আয়ে কর আমরা বাড়িতে সব চলতো না, আমরা এটা কি পার্টি অফিস নেই তাহলে তারা পার্টি সেয়া করবো, আমি কিছু বাবা এটি কী কর, তখন কইল সঞ্জীবন কই, আমি কিছু সঞ্জীবন তো করে নাই, তখন তারা আবার এদিকে দোষতে আমি আবার তারা টাইনা ছুটে দিয়ে দিছি এদিক দিয়ে তার কাপড় সহ দিয়াতে এদিক দিয়ে ফিসে দিয়ে বাইরে গেছে, তারপর আবার রজত্র মারামারি করলো শুধু শুধু দাঁড়াই রইল, আমার ছোটো বাসুর পুত্র মারলো, তারপরে আমারও বিশ্রী বাসার কথা কইছি, আমি যখন কথা কইছি তোমরা এটি কী করতেছো সমাজ বিরোধী কাজ বলো তাহলে, তখন আমি কইলাম বলে বাবা কী সমাজ বিরোধী কাজ চলে কো তোমার আপনাদের বাড়িতে কোনো মানুষ হইতে পারত না, আমি কেন তোমাদের বাড়িতে কি বন্ধু বান্ধব যায় না ক হয় যা তো তাহলে আমাদের বাড়িতে আসবে না কেন, আমি এই কথা কইছি কো আপনি মেয়ে লোক মানুষ কোনো কথা কইবেন আপনি জান গা করে, আমি কেন আমি তো বাড়িতে আছি ঘরেই থাকি আর বাড়িতেই থাকি, এরপরে দেওয়া কইছে অক্ষণ আপনার সম্মান দিই পরে কিন্তু সম্মান দিতাম না, আমাকে কেন তুমি সম্মান দিবে কি, তুমি কি বাড়ির মারে সম্মান দাও না বোনেরও সম্মান দাও না তাইলে আর সম্মান দিবে কি, এটা তো আর কোয়ার নাই তোমারটা তুমি নিয়ে দিবে, এরপরে খারাপ ব্যবহার করলো বিশ্রী গালাগালিজ করলো, তো তারা লোক আর কি কথা কমো, এরপরে দিয়া কইলো কী কইলো এরকম যদি হয় আর কোনো সময় যেমন আমরা বাড়িতে কোনো ফোলা ফাইনা দিতে পারতো না কিছু হইতে পারতো না তাহলে অন্য ব্যবস্থা নেবো তারা এই ডি করলো, এরপরে দিয়া আর কি কমো কোয়ার মতন না বিশ্রী গালাগালিজ করলো, তারা লোক আর কথার তো কোনো কথাই নাই, তারা মানে বাজে ইয়াতে আইছে তারা তো সুস্থ অবস্থা নাই তো আর শব্দ করছে না তারা লোক, এই কতজন আসলো মোটামুটি আসলে তো বেশি তো 25 জন হইব বেশি তারা কম হইতো না, 20-25 জনের একটা বাহিনী, যদিও তারা হাতে পতাকা নিয়ে আসেনি, তারা বাড়িতে ঢুকে পড়লো, ঢোকার পর আমাদের বাড়ির যারা আছে তাদের উপর আক্রমণ সংঘটিত করলো, আমার ছোটো ভাই তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে, আমার আরেকজন ভাই তাকেও আক্রমণ করেছে, এবং তাদের বক্তব্য হচ্ছে এই এলাকায় নাকি আমাদের বাড়ি থেকে বর্তমানে সিপিআইএমের রাজনীতি পরিচালনা হচ্ছে, আমরা নাকি এলাকার মধ্যে রাজনৈতিক পরিস্থিতিকে খারাপ করে তুলছি, এই রকম অভিযোগ তারা তোলার চেষ্টা করেছে, তারা বলছে যে এটা পার্টি অফিস, এখানে বিভিন্ন ধরনের ঘরোয়া মিটিং হচ্ছে, এগুলি বলে তারা আক্রমণ সংঘটিত করেছে এবং তারা শাসিয়ে গেছে যদি আগামী দিনে এগুলি এলাকার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চলে তাহলে তার চরম পরিণতি নাকি আমাকে ভুগতে হবে, রাজনৈতিক কোনো কার্যকলাপে অংশগ্রহণ করা যাবে না, সাংগঠনিক রাজনৈতিক কাজকর্ম আমাকে বন্ধ করে দিতে হবে, এরকম হুমকি এবং সর্বোপরি আমাদের পরিবারের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তারা যেভাবে আজকে কথা বলেছে এটা তো সুস্থ মানুষের লক্ষণ না, আসলে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে পরে রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করার চেষ্টা করতো, কিন্তু সেই পথে না হেঁটে তারা গায়ের জোরে শাসক হিসেবে যেহেতু তাদের প্রশাসন আছে সে জোরকে ব্যবহার করে তারা পেশি শক্তি আস্ফালন দেখাতে চাইছে, এইভাবে বামপন্থীদের শেষ করা যায় না, এভাবে লাল ঝান্ডাকে শেষ করা যায় না, এইভাবে মানুষকে খুব বেশি দিন দাবিয়ে রাখা যাবে না, এই কথাটা আমরা বলতে চাই। কারোর উপর কি কোনো আঘাত বা আক্রমণ সংঘটিত হয়েছে? আমার আমার ছোট দুই ভাই তাদের উপর শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করেছে, আমাকেও মারধর করার চেষ্টা করেছে, যদিও আমার কাকারা আমাকে সরিয়ে দেওয়াতে আমাকে সেইভাবে আক্রমণ করতে পারেনি, কিন্তু আমার দুই ভাইকে আমার খুব মারধর করার চেষ্টা হয়েছে, মারধর করেছে, আমার ঘরের মধ্যে তারা ঢুকে গেছে, আমাদের ঘরের টিনের চালে তারা ইট দিয়ে ঢিল মেরেছে এবং টিভির রিমোট যা কিছু আছে তা ভেঙে দিয়েছে, বড় ধরনের যাতে চিহ্ন না থাকে খুব সাহস করেই তারা এই ধরনের নৈরাজ্য কায়েম করতে চাইছে, আমার মা বাড়িতে আছে, আমার কাকিমা আছে, তাদেরকে খুব মানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, মহিলাদেরকে তারা স্বাভাবিকভাবেই যখন এই ধরনের আক্রমণ হয় মহিলারা বেরিয়ে আসেন ঘর থেকে, তারা বেরিয়ে এসছে, তাদের উপর অকথ্য ভাষায় আক্রমণ এবং বলা হয়েছে আগামী দিনে আরও বর্বর ঘটনা তারা ঘটাবেন।
এই হচ্ছে আসলে আজকের শাসক দলের নমুনা। রাজ্যের মধ্যে কোন ধরনের শাসন চলছে তা আপনারা বুঝতে পারছেন। এই রাজনীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবেই তাদেরকে মোকাবিলা করে। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আমাকে যখন আক্রমণ করার চেষ্টা করে তখন আমাকে আমার পাশের বাড়ির মানুষেরাই আমাকে রক্ষা করেছেন। সেখান থেকেই আমি প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করি। প্রশাসন থেকে তারা চলে যাওয়ার পর ওনারা এসছেন, পুলিশ সাহেবেরা বলছেন আমরা ভিডিও করে রাখিনি কেন ঘটনায়। আসলে এই ধরনের আক্রমণ চলছে, মারধর চলছে, তখন ভিডিও করার কথা ওসি সাহেব বলছেন, বটতলা আউটপোস্টে। তাতে আমি অবাকই হয়েছি, আমি জিজ্ঞেস করেছি যে আপনি এটা কী বলছেন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। প্রশাসনের দ্বারস্থ আমি প্রাথমিকভাবে জানিয়েছি প্রশাসনকে, নিশ্চয়ই আগামী দিনে আমাকে প্রশাসনের দ্বারস্থ হতেই হবে। এইরকম আক্রমণ তিনবার হয়েছে বাড়িতে, এটা কী চলছে? আমরা বামপন্থী সমর্থক, সিপিআইএম করি, আমি এসএফআইয়ের একজন কর্মী, আমি রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবো না, আমি আমার সংগঠন করতে পারবো না। এইরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজ্যটা কোন দিকে যাবে? আমি এই এলাকার মধ্যে আমার জন্মের পর থেকে থাকছি, আমার জন্ম এই এলাকায়, এই এলাকার মানুষের সাথে আমাদের প্রতিদিনকার সম্পর্ক। কেউ বলতে পারবে না যে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো দিন ঝামেলা হয়েছে, তাদের সঙ্গে কোনো দিন কথা কাটাকাটি হয়েছে। আজকেও সাধারণ মানুষের সঙ্গে যে সম্পর্ক থাকা উচিত মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে, রাজনৈতিক সম্পর্ককে দূরে সরিয়ে রেখে সেই সম্পর্ক নিয়েই চলার চেষ্টা করি। আমার থেকে বয়সে যারা আরও ছোট তাদের সঙ্গে সম্পর্ক আছে, তারা নানা সময় আমার বাড়িতে আসে, যারা বিরোধী, আমার বিরোধী রাজনৈতিক দল করে, সেই পরিবারের ছেলে মেয়েদের সঙ্গেও তো এই এলাকায় সম্পর্ক রেখেই চলি, তাদের সঙ্গে ছোটো ভাই বড় ভাইয়ের সম্পর্ক। আজকে আমি যদি এই এলাকায় রাজনৈতিক কার্যকলাপ চালাই, তাতে যদি কারোর চক্ষুশূল হয়ে পড়ি, তাতে আমরা পরোয়া করি না, আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব। এইভাবে বামপন্থীদের দমিয়ে রাখা যায় না, আক্রমণ সন্ত্রাস ইত্যাদি মোকাবেলা করেই বামপন্থীরা এগিয়েছে, এগুবে। আর আজকে যারা এগুলি করছে তারা মূর্খের স্বর্গরাজ্যে বসবাস করছে, তারা ভাবছে যে এইভাবেই হয়তো বা ত্রিপুরা রাজ্যটা চলবে, কিন্তু এভাবে চলতে পারে না, শেষের দিনটা এগিয়ে আসছে। কাজেই যারা এগুলি করছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, এই ধরনের নৈরাজ্য দিয়ে আজকের অপশাসনকে ঢেকে রাখতে পারবে না।